আমি অউংকার উচ্চারণ করলাম। অ উ ম আ উ ম উচ্চারণ করলাম, এটা নিয়েই হয় অউংকার। এই অউংকারের গভীরতা এবং তাৎপর্য এবং তার রেজোনান্স, তার নাদ শক্তি যদি আমরা অনুভব করতে চাই, তাহলে গভীর রজনীতে মহান ঈশাকালে তা উপলব্ধি করতে পারে। তার বিশেষ সময়কাল মহান ঈশাকাল, কারণ দেখুন রাত্রি যতটাই আগত হয় এবং গভীর হতে থাকে, তত বেশি এই জগৎ এক প্রচ্ছন্নময় অর্থাৎ শান্ত হতে থাকে। যত বেশি গভীর হয় নিশিকাল, সবকিছু গম্ভীর হতে থাকে। আপনিও একটা সময় গম্ভীর হয়ে যান, যেমন আমার সাউন্ডটা ওঙ্কার ধ্বনির উচ্চারণের সঙ্গে সঙ্গে এক বাজিং সাউন্ড, বাজিং রেজোনান্স তৈরি হয়েছে। শুনেই বোঝা যাচ্ছে যে কারণে আপনি যত বেশি গভীরে প্রবেশ করেন, তত বেশি গম্ভীর হতে থাকেন। আর এই গম্ভীরতার ভেতরে, এই গাম্ভীর্যতার ভেতরে অদ্ভুত এক বিজ্ঞান লুকায়িত আছে, যেটা এই মহান নিশাকালে রয়েছে। এই মহান নিশাকালটা জানেন কি, এটা তপস্যার একটা উৎকৃষ্ট সময়, যে সময় অনেক বড় বড় যোগী, মহাযোগী, ঋষিরা জাগ্রত থাকে এবং তারা আসমান স্তরে বিচরণ করে। আমরা যদি এই মহানিশাকালীন সময়, যদিও মহানিশাকালীন সময়ের একটা টাইম আছে, এটা গুরুগম্য বিদ্যা থেকে জানতে পারি, আমরা এটা গুরু মহারাজের কাছ থেকে অনুশীলনের সময় জেনেছি বা শিখেছিলাম, তিনি কৃপা করে শিখিয়েছিলেন। যাই হোক, এই মহানিশাকালীন সময়ে আপনি যদি তপস্যায় থাকেন, তখন ওই আসমান স্তরে উড্ডীয়মান বড় বড় যোগী মহর্ষিদের কৃপা পেতে পারেন এবং তারা লক্ষ্য করেন এই প্ল্যানেটটাতে, এই রাত্রিতে কারা জেগে তপস্যা করছেন এবং আধ্যাত্মিক সুপার ন্যাচারাল প্লাসেন্ট্রাল মেমব্রেনের সাথে কানেক্ট করবার, প্লাসেন্ট্রাল মেমব্রেন জানেন কি না, মহামাতৃকা জালিকা শক্তি, তার সাথে কানেক্ট সংকর্ষণ করবার কে প্রচেষ্টায় রয়েছে, কোন ভক্ত বা কোন সাধক বা কোন যোগী, তো তখন সেই বড় বড় মহাপুরুষরা একটা দর্শন করে, তো তাদের ইচ্ছা হয়ে যেতে পারে, তখন তাদের কৃপা অনুগ্রহ বর্ষণ করতে পারে। এবং এর উৎকৃষ্ট প্রমাণ আমার গুরু মহারাজের জীবনীতে শুনেছি বা জেনেছি। তো এই মহান ঈশাকালের গুরুত্বটা এতটা। যাই হোক, দেখুন আমিও অনেক রাত্রি জেগে রয়েছি, আপনারা জেগে থাকাটা প্র্যাকটিস করতে পারেন, তবে নিদ্রাটাকে পরিমিত রেখে। দেখুন, একজন বিখ্যাত মহাপুরুষের কথা, গৌড়ীয় অঞ্চল মতলব পশ্চিমবাংলা, গৌড়ীয় অঞ্চলের অদ্বৈত মহাপ্রভুর নাম শুনেছেন, যাই হোক, তো তারই বংশ পরম্পরায় শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি জীবদ্দশাতে সিদ্ধত্ব লাভ করেছিলেন, আমরা মহাপুরুষ বলেই জানি। তো তার একটা কথাতে আছে, যিনি এক বছরের জন্যে সারা রাত্রি জেগে সূর্য অস্তমিত সময় কাল থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সময়টা যিনি জাগ্রত থাকেন কিন্তু কোনো আলোক রশ্মি দর্শন করেন না, অন্ধকারের ভেতরে থাকেন
যদি একটা বছর যদি কেউ এটা প্র্যাকটিস করে জাগ্রত অবস্থায় অন্ধকারে থাকাটা, তাহলে তার এক অনাকাঙ্ক্ষিত সিদ্ধি লাভ হয়ে যায় এবং সেটা উচ্চস্তরের। তো এটা আমাদের ব্যক্তিজীবনে গুরু আশ্রমে থাকার সময় গুরুদেব এটা প্র্যাকটিস করাতেন গুরু মহারাজ। তো তার কৃপা ধন্য হয়েছে এবং তার যে কি প্রতিফল তা জীবনদশাতে আই হ্যাভ সিন, আমি দেখেছি। সেজন্যে সাধারণ যাদের শারীরিক ক্ষমতাটা রয়েছে, যাদের সঠিক চিন্তাশক্তি রয়েছে, ভাগবত প্রাপ্তির জন্যে, ঐশ্বরিক কৃপা পাওয়ার জন্যে এবং আত্মিক চেতনা শক্তির প্রকাশের জন্যে, নিজের নিজত্বকে জানবার জন্যে, তো এই গভীর মহানিশার ভেতরে জাগ্রত থাকার চেষ্টা করুন। কারণ এই সময়টায় জগৎ ব্রহ্মাণ্ডে সমগ্র জীব প্রাণী সব শান্ত এবং নিদ্রিত, আপনি জেগে আছেন। বিষয়টা ভেবে দেখুন, একমাত্র আপনিই জেগে আছেন, মজার ব্যাপার। এবং জেগে আছেন যিনি সুপ্রিয়রিটির উপরে বসে আছেন, তিনিও জেগে আছেন, আর সবাই নিদ্রিত, আর আপনি জেগে আছেন আর তিনি জেগে আছেন, মজার ব্যাপার। তার সাথে ভালোবাসাবাসিটা হচ্ছে এই গভীর রজনীতে। তো আমরা এটা অনায়াসে সুস্থতার ভেতর দিয়ে প্র্যাকটিস করতে পারি এবং আত্মিক চেতনা শক্তির প্রবৃদ্ধি ঘটাতে পারি এবং গভীর থেকে গভীরতম কসমোলজিক্যাল থিওরির ভিতর প্রবেশ করতে পারি। এই সৃষ্টির পরতে পরতে এই পরম চৈতন্য সত্তা লুকায়িত আছে, চির কনসাসনেস। এটাকে উপলব্ধি করতে গেলে এর জন্য আমাদের দুচোখ বন্ধ করতে হয়। আপনি যত চোখ খোলা রাখেন ততটাই আপনার বাহ্যিক জ্ঞান থাকে। আপনি যখন চোখ বন্ধ করেন তখন এক অন্তর্মুখী সত্তার গভীরে প্রবেশ করতে থাকেন। এজন্য যোগীগণ চোখ বন্ধ করে, পাতা নিমজ্জিত করে, ভগবান শিবশঙ্কর যে সিমটমটা আমরা দেখতে পাই, তিনি ধ্যানস্থ, তিনি ধ্যানস্থ, তিনি সমাধিস্থ। ইসকে মতলব ক্যা? ভগবান শ্রী নারায়ণ তিনি যোগ নিদ্রাস্থ, যোগ নিদ্রা ভেতরে তিনি প্রবেশ করেছেন। এটা যোগনিদ্রা আর কিছুই নয়, সমাধিস্থ অর্থাৎ অন্তর্মুখী হওয়া। ভগবান আমাদেরকে তার প্রতীকস্বরূপ, তার সিমটমটা দেখিয়ে আমাদেরকে বলছে তুমিও সংযত হও এবং অন্তর্মুখী হও। একটা এক্সট্রোভার্ট আর একটা ইন্ট্রোভার্ট, একটা অন্তর্মুখী একটা বহির্মুখী। দেখুন নিশিকাল অন্তর্মুখী এক অবস্থার ভেতরে প্রবেশ করেছে, যে কারণে আমরা অমাবস্যাকে বিশেষভাবে গুরুত্ব দেই। অমাবস্যাটার একটা বিশেষ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, ঠিক আছে, তো সেদিকে যাচ্ছি না। যে কারণে আমরা এই এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্টের দিকে যেতে পারি, এটার জন্যে আমাদের কি করতে হয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকে এই চোখের পত্র পল্লবের মতো নিমজ্জিত করতে হয়, অর্থাৎ সংযত করতে হয়। যত বেশি যার ইন্দ্রিয় সংযত তার অন্তর্মুখী চৈতন্য সত্তার প্রকাশ তত বেশি, যে কারণে আমরা ধ্যানস্থ হই ঠিক এই প্রক্রিয়ায় চোখ বন্ধ রেখে। এটার জন্য উপযুক্ত সময় মহানিশাকাল, গভীর রজনী।